আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিথিস কুকিং স্টুডিও। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সামনে আমাদের পবিত্র শবে বরাত। এই শবে বরাতকে উপলক্ষ করে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি হালুয়ার রেসিপি। বুটের ডালের হালুয়া আমরা সবাই খেয়েছি, কিন্তু আমি আজকে যে হালুয়াটি শেয়ার করব, এই হালুয়াটি বুটের ডাল এবং উপরে একটা লেয়ার হবে দুধের। তো এই হালুয়াটি দুটি স্টেপে আমরা তৈরি করব। চলুন দেখি নেই কিভাবে আমরা খুব সহজে এই হালুয়াটি তৈরি করতে পারি। আমি প্রতিটা স্টেপ আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেব। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমি এখানে ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডালটি আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলার ডাল কিনা অবশ্যই সেটা মেক শিওর করতে আপনারা এরকম আস্ত দেখে ছোলার ডাল কিনবেন, তাতে বুঝতে সুবিধা হবে এটা ছোলার ডাল। তো এখন এই ছোলার ডালটাকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। পাত্রে নিয়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং দুটো দারচিনি। এখানে তেজপাতা দেওয়ার একটাই কারণ হচ্ছে তেজপাতাটা আসলে যখন আমরা হালুয়া তৈরি করি তখন দিলে নাড়তে খুব অসুবিধা হয়, এই জন্য এখন দিয়ে দিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম ডাল নিয়েছি, যার জন্য আমি 600 গ্রাম দুধ এখানে ব্যবহার করছি। আমি দুধ দিয়ে এই ডালটাকে সিদ্ধ করে নিব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন এটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন প্রায় বলক চলে এসেছে, তো আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে পুরো স্বরগুলো ভেঙে যেতে পারে। এখন আমি চুলার জালটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয়ে যায়। আমি এখানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, তাতে যেটা হবে আপনাদের ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখান থেকে গরম মশলা যেগুলো দিয়েছিলাম সেগুলো এক এক করে বেছে উঠিয়ে ফেলে দিচ্ছি। দেখুন আমাদের দুধটা কেমন শুকিয়ে এসেছে। আমি আপনাদের চেক করে দেখাবো যে ডালটা সিদ্ধ হয়েছে নাকি পারফেক্টলি। দেখুন চাপ দেওয়া মাত্র এটা গুলে যাচ্ছে, তার মানে ডালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আর রান্না করব না, আমি চুলার জালটা অফ করে দিয়ে এটাকে এখন ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন একটা ব্লান্ডারের জাগে এই ডালগুলো দুই ভাগে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বাড়তে পারেন। এই যে দেখুন ঠিক এরকম স্মুথ একটা পেস্ট আপনাদের তৈরি করতে হবে। এই যে আমি এটার পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এরকম হবে পেস্টটা। তো এখন আমি যেটা করব, আমি যেই ট্রেটাতে হালুয়াটা সেট করব সেটাতে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। এটাতে আগে থেকে ঘি ব্রাশ করলে যেটা হয়, আপনি হালুয়াটা তৈরি করার সাথে সাথে এটাতে এনে ঢেলে দিতে পারবেন। এটা আমি রেডি করে এখানে রেখে তারপর হালুয়া তৈরি করতে চলে যাচ্ছি। আমি একটা প্যানে 1/4 কাপ ঘি দিয়েছি এবং দুটো দারচিনি, 5টা এলাচ দিয়ে নিয়েছি। এখন এটাকে হালকা একটু ভাজা হলেই আমি ডালটা দিয়ে দিব। ডালের পেস্টটা আমি এখন এটাতে দিয়ে দেব। ডালের সম্পূর্ণ পেস্টটা দেওয়া হয়ে গেলে এটাকে একটুখানি জাল বাড়িয়ে আপনাদেরকে এই ঘির সাথে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা বেশ শুকিয়ে আসে। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মিষ্টি ফ্লেভারটা আরও বেশি ভালো করে আসে, তাই একটু লবণ ব্যবহার করবেন। দেখুন কেমন শুকিয়ে গেছে। আমি এখন এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি আরও 1/2 কাপ চিনি ব্যবহার করব, কিন্তু সেটা আমি আর একটু পরে ব্যবহার করব। এই চিনিটা গলে গিয়ে মিশে যাবে, তারপর আর একটু শুকিয়ে আসলে তারপর আমি আরও 1/2 কাপ চিনি ব্যবহার করব। দেখুন কেমন শুকিয়ে এসেছে। আমি এখানে আরও 1/2 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। 250 গ্রাম ডালের জন্য 1.5 কাপ চিনি যথেষ্ট। আপনাদের যদি আরও প্রয়োজন হয় আপনারা দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই।
দেখুন এই হালুয়াটি আমি যে প্রসেসটি দেখাচ্ছি এভাবে যদি আপনারা তৈরি করেন সময় কম লাগবে এবং আপনাদের কষ্টও কম হবে। আমি এখানে আবার 2 চামচ ঘি অ্যাড করছি। এখন আমি হালুয়াতে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধটা এই পর্যায়ে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, এটা টেস্টটাও অনেক গুণে বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এখন আরো 1 চা চামচ ঘি আমি এটাতে দিয়ে দিচ্ছি। এই হালুয়া তৈরি করতে পর্যায়ক্রমে 2-3 বার আপনি যদি ঘি ব্যবহার করেন তাহলে দেখবেন হালুয়ার ফ্লেভারটা অনেক ভালো আসে এবং ঘির ফ্লেভারটা অনেক ভালো হয়। আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলাপ জল। দেখুন এই হালুয়াটি ঠিক এতক্ষণ পর্যন্ত আমরা রান্না করব যতক্ষণ পর্যন্ত না এরকম একটা শক্ত ডো তৈরি হয়ে যায়। এটা চামচ দিয়ে নাড়তে আমাদের খুব কষ্ট হয়ে যায়, তো এখন এটা একদম বরফির জন্য রেডি, এটা সেট হয়ে যাবে তাড়াতাড়ি। আমি এটাকে যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম সেটাতে ঢেলে দিচ্ছি। এখন আমি এটাকে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি। এই হালুয়াটা সেট হতে থাকবে, এরপরে আমরা চলে যাব সেকেন্ড স্টেপে, দুধ দিয়ে তৈরি উপরের লেয়ারটা আমরা এখন তৈরি করে দিব। চলে যাচ্ছি, এখানে আমি ওই একই প্যান নিয়ে নিয়েছি, এটাতে আমি 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি এবং 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এটাকে আমরা হালকা একটু মিশিয়ে নিব, তারপর আমি এটাতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই প্রসেসটা 2 থেকে 3 মিনিটের ভিতরে হয়ে যাবে, এটাতে বেশি একটা সময় লাগে না। দেখুন কেমন মিশে গেছে, এটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আর একটু ঘি, আর 1 চা চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। দেখুন এটা তৈরি হয়ে গেছে। এখন আমি ওই বুটের ডালের হালুয়ার উপরে আমি এই হালুয়ার লেয়ারটাকে বিছিয়ে দেব সুন্দর করে, স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে আপনার এটাকে সব জায়গায় ছড়িয়ে বিছিয়ে দিবেন। এই যে আমি দিয়ে নিয়েছি, এখন আমি এটাতে কিছু বাদাম কুচি এবং কিসমিস দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে হালুয়াতে বাদামের ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন এটাকে আমরা অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টার জন্য সেট হতে দিব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, তো এটাকে আমি বাইরে রেখে সেট করছি। ফিরছি এটা সেট হওয়ার পরে। এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে আমি বরফি শেপে কেটে নিচ্ছি, 4 কোণা করে কেটে নিচ্ছি। আপনারা যেমন মন চায় এভাবে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে তৈরি হয়ে গেল আমাদের বুটের ডাল এবং দুধ দিয়ে তৈরি লেয়ার হালুয়া। এই হালুয়াটা খেতে অনেক মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন আরও অনেক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।